রিপাবলিক টিভি এবং জুনিয়র ডাক্তাররা মিলে কিভাবে একটি 21 বছরের ছেলেকে হত্যা করলো, ভয়ঙ্কর রিপোর্ট নির্ভীক উত্তরে অনিন্দ্য চৌধুরী। ভিডিওটি যদি আপনি শেয়ার না করেন তাহলে বুঝবো আপনিও এই হত্যা লীলার অংশ। দেখুন আর ব্যাপক শেয়ার করুন। ভারাক্রান্ত মন নিয়ে এই মুহূর্তে এটি সম্পূর্ণ আনশিডিউলড ফেসবুক লাইভ নির্ভীক উত্তরের। যারা দেখছেন এই মুহূর্তে আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমি আমি সব 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 রাজনৈতিক মতাদর্শ, আমি সব আন্দোলনের পক্ষ বিপক্ষ, আমি সব প্রান্তিক সমাজ সুশীল সমাজ সবকিছুর বাইরে গিয়ে আমি একটু মনুষ্যত্ব ভিক্ষে করছি আপনাদের কাছে। আজকে অনিন্দ্য চৌধুরী করজোড়ে আপনাদেরকে বলছে, একটু এই সমাজে এখনো যারা মানুষ আছেন, আমাদের আশপাশে যে মানুষরা থাকেন যাদের মধ্যে আজও কিছুটা হলেও মনুষ্যত্ব আছে, প্লিজ 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 এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন। কারণ আজকের নির্ভীক উত্তরের এই ফেসবুক লাইভে আপনাদেরকে যা দেখাবো, যা শোনাবো, স্বজন হারানো যে আর্তনাদ আপনারা প্রত্যক্ষ করবেন আজকে, মৃত্যুকে ধামাচাপা দেওয়ার যে সাংঘাতিক রেজিমেন্টেড কনস্পিরেসি মিডিয়ার প্রত্যক্ষ মদতে আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি, আমার অনুরোধ মানুষদের কাছে পৌঁছে দিন, এই সমাজের মানুষগুলোর কাছে পৌঁছে দিন। তারা যে দলই করুক, তারা যে আন্দোলনেরই শরিক হয়ে থাকুক না কেন, মানুষদের কাছে পৌঁছে দিন ছেলেটার নাম। দক্ষিণ চব্বিশ পরগনার নন্দভাঙা বেখারহাট পঞ্চায়েত 21 বছরের সাগর বাঘ, এই মুহূর্তে বাজে বেলা 12:42, 12:45, ঠিক 4:30 আগে 21 বছরের সাগর বাঘের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে হাসপাতাল। এই সাগর আমার ছোট ভাই সাগর, আমার এই ছোট ভাই সাগরকে কেমন ভাবে জুনিয়র ডাক্তাররা এবং তাদের মদতকারী কিছু রাজনৈতিক মদতপুষ্ট ডাক্তাররা কনস্পিরেসি করে খুন করে ফেলল এবং তাতে প্রত্যক্ষ মদত জোগালো রিপাবলিক বাংলা, জ্বলন্ত প্রমাণ নির্ভীক উত্তরের ফেসবুক লাইভে আজকে আপনাদের সামনে। যদি লাইভটা দেখেন এই লাইভটাকে যদি আমরা সমাজের প্রত্যেকটা কোণায় পৌঁছে দিতে না পারি তাহলে কোনো অধিকার নেই এটা বলার যে আমরা মানুষ। আপনি ভাবতেও পারবেন না নির্ভীক উত্তর কি দেখাতে চলেছে আপনাকে। সাগরের পরিবারের লোকের, সাগরের নিজের দিদির বয়ান, যে মুহূর্তে সাগরের বাড়িতে আর্তনাদ, স্বজন হারানো আর্তনাদ চিৎকার, তার মাঝখানেও তার দিদি আমাদেরকে দুটো কথা বলেছেন, সে কথা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাবো গতকালকে রিপাবলিক বাংলা নামক একটি চ্যানেল কেমনভাবে ডাক্তারদের সঙ্গে বিভিন্ন রকম লেনদেনের মাধ্যমে একটা ফেক নিউজ আপনাদের সামনে তুলে ধরেছে আমাদের এই ছোট ভাইটাকে নিয়ে। আগে ভিডিওটা একটু মন দিয়ে দেখুন প্লিজ, আগে ভিডিওটা মন দিয়ে দেখুন, সব কথা বলবো তারপরে বলবো
একটু সময় নিয়ে, 5-7 মিনিট সময় নিয়ে আগে ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পাশাপাশি প্লিজ শেয়ার করতে থাকুন এপিসোডটা, আমরা প্রচুর মানুষের কাছে এই ভিডিও পৌঁছে দিতে চাই। মন দিয়ে শুনুন, মন দিয়ে দেখুন ভিডিওটা। কার্যত নিজের ছেলেকে 41 দিন পরে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে বাক্যহারা হয়েছেন বাবা। চিকিৎসকদের কাছে আসবো সরাসরি, যারা এই 41 দিন ধরে নিজেদের বলতে গেলে একেবারে সেরা পারফরমেন্স দিয়ে এই সাগরকে সুস্থ করে তুলেছেন। কতটা চ্যালেঞ্জিং ছিল, কি সমস্যা এবং কি ধরনের ট্রিটমেন্ট দিলেন আপনারা? আচ্ছা, রোগীদের তো আমরা প্রথমত ভাই বলে মনে করি, আত্মীয়, আমার বাড়ির আত্মীয়। তো আমার বাড়ির আত্মীয়ের থেকে ওই ভাই কোনো অংশে কম নয়। 21 বছর বয়স, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসছে, হঠাৎ পেটে সিভিয়ার পেন নিয়ে ভর্তি হয়। তো ডায়াগনোসিস হয় অ্যাকিউট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস, তার সাথে ওর কিডনি, লাং বা অন্যান্য আরও সমস্ত অর্গ্যান খারাপ ছিল। দীর্ঘদিন ধরে আমরা ভেন্টিলেটারে সাপোর্ট দিয়েছি, মেশিনারি সাপোর্টস লেগেছে, বেশ কয়েকবার ডায়ালিসিস করতে হয়েছে এবং আনুষঙ্গিক আরও ওষুধপত্র বা যাবতীয় যা অ্যান্টিবায়োটিক্স বা হায়ার জেনারেশন যে সমস্ত ওষুধগুলো আমরা ইউজ করি সেগুলো করতে হয়েছে। বিশেষ কিছু ওষুধ আমরা ইন্ডেন্ট করে আনিয়েও ছিলাম, ঠিক আছে। সে ব্যাপারে আমাদের উচ্চ মহল থেকে আমরা খুব ভালো সাপোর্টও পেয়েছি। তো আজকে এই পেশেন্টকে বাঁচাতে পারবো আমরা ভাবতে পারিনি। আমরা যে মেডিকেল পরিভাষায় যে মর্টিলিটি রেট ক্যালকুলেট করি, সেই অনুযায়ী ওর মর্টিলিটি রেট ছিল প্রায় 90-100%, মানে শতকরা 100 ভাগ লোকই এই রোগ হলে প্রায় মারা যায়। সেই রোগীকে আজকে আমরা ভালো করতে পেরেছি, তার বাড়ির বাবার কোলে বা তার দিদির কাছে আমরা ফেরত পাঠাতে পারি। এই কথাটা মনে রাখবেন, কি বললো, আন্দোলন যেমন চলছে, আন্দোলনে অনেকে হয়তো সার্ভিস পানও নি, সেটাও হয়েছে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সাপোর্ট দিয়ে রেখেছি যে এই হেলথ সিস্টেমকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আমরা অন্য সময় যা কাজ করি তার থেকে ডেফিনেটলি বেশি কাজ করতে হচ্ছে আমাদের নার্সিং স্টাফস বা আমাদের আরো টেকনোলজিস্ট, আমাদের জিডিএ স্টাফস। হসপিটাল তো আর শুধু ডাক্তার দিয়ে চলে না, বা শুধু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার ছাড়া আরো অনেক স্তরের কর্মীরা থাকে, তারাও পূর্ণ সহযোগিতা দিয়ে চলেছেন। আমরা হয়তো মিছিলে পা মেলাতে পারিনি, কারণ আমরা সবসময় এখানে পড়ে আছি। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফসল আজকে যে দেখতে পাচ্ছি এটা সত্যিই আমরা আনন্দিত। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না, কি বলবেন? সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা তো দেখাই যাচ্ছে, ঠিক আছে? না হলে কি আমরা পারতাম? মানে এটা তো কারোর একার দ্বারা সম্ভব নয়। আমরা আমাদের ডিপার্টমেন্টের আরো হেড আছেন বা আমাদের সিনিয়র যে যারা অফিসিয়াল মানে ডক্টরস আছেন, তারা তো সবসময় আমরা এফোর্ট দিয়ে চলেছি যাতে করে এই মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানো যায়। এই এফোর্ট তো আগেও বৃথা যায়নি, আজকেও যাবে না, এটা আমরা ইনসিওর করবো। অর্থাৎ সরকারি হসপিটালে যে রোগীরা আসছেন, যে পেশেন্টরা আসছেন, তাদেরকে সুস্থ করার জন্য সিনিয়র চিকিৎসক তারা এনসিওর করছেন যে তাদের তরফ থেকে চেষ্টার কোনো ধরনের কসুর করা হবে না, এবং সরকারি হসপিটালে এই সময়েও এই দ্রোহকালের মধ্যেও ট্রিটমেন্ট চলছে, সেটা কলকাতা মেডিকেল কলেজের এই গ্রিন বিল্ডিং এ সিসিইউ বিভাগে 41 দিন আগে ভর্তি হওয়া দক্ষিণ চব্বিশ পরগনার এই 21 বছরের যুবক কার্যত জমে মানুষের টানাটানির পর চিকিৎসকরা সেই জমে এবং মানুষের মাঝে ছিলেন বলে এই 41 দিন পর 21 বছরের এই যুবক তিনি কার্যত সুস্থ হয়ে আজকের বাড়ি ফিরছেন। শুনুন, শুনতে থাকুন। যে ছবিটা তুমি লাগাতার তুলে ধরেছো সেখানে স্পষ্ট হচ্ছে যে চিকিৎসকরা তাদের পরিষেবা জারি রেখেছে, এবং সেখান থেকেও মুমূর্ষু রোগীদেরকে, বিশেষ করে যারা মরণাপন্ন ছিল তাদেরকেও বাঁচানো সম্ভব হয়েছে। সকালে অস্ত্রোপচার করা হয়েছে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, তিনিও সুস্থ রয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি কি বলেছিলেন একবার শোনাবো। অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষের ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই, 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কি দেখালাম এতক্ষণ আপনাদেরকে, কি দেখালাম, কি শোনালাম? সাগর বাগ ক্যালকাটা মেডিকেল কলেজে 41 দিন ধরে অ্যাডমিটেড, ডাক্তাররা সেখানে দাঁড়িয়ে রিপাবলিক বাংলার কাছে এক্সক্লুসিভ বিবৃতি দিচ্ছে, বলছে জমে মানুষে টানাটানি, জম আর মানুষের মাঝখানে দাঁড়িয়েছিলেন ডাক্তাররা বলে ছেলেটা বেঁচে গেল। ডাক্তার স্বয়ং কি বলল, বলছে মর্টালিটি রেট ছিল 90%-এর বেশি, কিন্তু আমরা এত আন্দোলনের মধ্যেও যেহেতু পেশেন্টদেরকে আমাদের নিজেদের আত্মীয়, নিজেদের পরিবার ভাবি, তাই আমরা এই ছেলেটিকে বাঁচিয়ে দিলাম, এই ছেলেটিকে সুস্থ করে তার বাবার কোলে ফিরিয়ে দিলাম, কোট আনকোট বলছে ডাক্তার। কি বলা হচ্ছে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের এই ইগোবাজির জন্য, ওই বিরিয়ানি আন্দোলনের জন্য ট্রিটমেন্ট হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, এটা নাকি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। কে বক্তা? রিপাবলিক বাংলা বক্তা এবং মনুষ্যত্বহীন একাধিক ডাক্তার বক্তা। আন্দোলনের প্রতি, তাদের ওই বিরিয়ানি আন্দোলনের প্রতি মানুষের সেন্টিমেন্টটাকে ড্র করার এতটা মরিয়া চেষ্টা, আপনারা একবার ভেবে দেখুন, মিডিয়া কি করে জানলো এমন একটি পেশেন্ট গতকালকে রিলিজ পেতে চলেছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। দিদিকে দেখলেন, তার বাবাকেও দেখলেন, মনে হয় এরা মিডিয়ার সঙ্গে ভীষণভাবে যুক্ত। পরিবারের বয়ান আছে নির্বিক উত্তরের কাছে, যেখানে মৃত 21 বছরের সাগরবাগের নিজের দিদি বলছেন
পূজা বাগ, পূজা দেবী বলছেন যে আমরা কোনো মিডিয়া ডাকিনি দাদা ভাই, ওই ডাক্তাররা মিডিয়া ডেকে এনেছিল এই গল্পটা সবাইকে বলবে বলে। আমরা আপনাদেরকে পরিবারের বয়ান আনকাট শোনাবো, আন এডিটেড শোনাবো, আজকে এই মুহূর্তে শোনাবো, কিন্তু তার আগে বলে দিই সেখানে কি কি উঠে এসছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস রোগ নিয়ে যে ভর্তি হলো, প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং মাল্টি অর্গান ডিসঅর্ডার, সেই ছেলেটির 41 দিন ধরে ট্রিটমেন্ট চলছিল। সত্যি কথা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে, সত্যি কথা, অত্যাধুনিক ঔষধি ব্যবহার হয়েছে, সত্যি কথা। কেন? তার কারণ এই সিস্টেমটাই, হেলথ সিস্টেমটা গড়ে তুলেছেন তিল তিল করে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই সাংঘাতিক রোগের সঙ্গে যুঝতে থাকা সাগর বাক্যে তাড়াহুড়ো করে মিডিয়ার সামনে ক্যাম্পেইন করে ডিসচার্জ দিতে হলো ডাক্তারদের? কেন সেই ডিসচার্জের ইন্টারভিউতে বারবার মিডিয়ার সামনে ডাক্তাররা কোনো মেডিকেল কথা নয়, কোনো পেশেন্ট ওরিয়েন্টেড কথা নয়, কোনো রোগ ওরিয়েন্টেড কথা নয়, বলে গেল আন্দোলনের তরফে কি করে মানুষের সেন্টিমেন্টকে ড্র করা যায় সেরকম কথাবার্তা? কেন? পেশেন্টের দিদিকে, পেশেন্টের বাবাকে বলে দেওয়া হয়েছিল ডিসচার্জের সময় যে আপনাদের ছেলেটাকে, আপনার ভাইটাকে সুস্থ করে দিলাম, যান নিশ্চিন্তে ওকে বাড়ি নিয়ে যান। আপনারা নিজেরা সাক্ষী দেখলেন, রিপাবলিক বাংলা যে ভিডিও দেখাচ্ছে সেখানে সাগর বাঘ, বলতে কষ্ট হচ্ছে, আজকে এই মুহূর্তে স্বর্গীয় সাগর বাঘ, কালকে এই সময় যেটা বেঁচে ছিল সেই সাগরকে রিপাবলিক বাংলা বুম নিয়ে প্রশ্ন করছে, বুম, আর সাগর উত্তর দিতে পারছে না, কষ্ট হচ্ছে ভেতরে, উত্তর দিতে পারছে না। আর সেইখানে একটা মৃত প্রায় ছেলের সামনে দাঁড়িয়ে তাকে জোর জবরদস্তি ডিসচার্জ করিয়ে জুনিয়র ডাক্তারদের সব্যসাচীর ভূমিকা ফুটিয়ে তোলার মরিয়া চেষ্টা, ছেলেটা উত্তর দিতে পারছে না, আর তার পাশে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা বলছে মমতা ব্যানার্জি নাকি ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, এরা মানুষ? এরা মানুষ? একটা ধর্ষণ যতটা সত্য, একটা ধর্ষণ করে খুন যতটা সত্য, আমার সাগর ভাইয়ের মৃত্যু ততটাই সত্য। আর কি করে অস্বীকার করবে আমার এই ছোট ভাই 21 বছরের সাগর বাগের ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি আজকে আমি? সাগরের দিদি পূজা দেবী, শুনুন তার কি বললেন পূজা দেবী নির্ভীক উত্তরকে, মন দিয়ে শুনবেন, একাধিকবার শুনবেন, ভদ্র লোকদের শোনাবেন, যারা রাত জেগে জেগে ওই নাটকের মঞ্চে ক্যাম্পখাট পাঠাচ্ছে, ক্যানোপি পাঠাচ্ছে, বিরিয়ানি পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, পানীয় পাঠাচ্ছে, সেই ভদ্র লোকদের শোনাবেন যে ওদের এজেন্ডা সেটিং থিওরির বলি হলো আমাদের ছোট ভাই সাগর বাগ। শুনুন পরিবারের, সাগরের দিদির, পূজা দেবীর আনকাট বক্তব্য। আমি পূজা দেবীর সঙ্গে কথা বলছি?
পূজা দি ক্ষমা করবেন, আমার নাম অনিন্দ, এই মুহূর্তে আপনাদেরকে ফোন করতে বাধ্য হলাম। দিদি সাগরের কি হলো? কালকে তো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। ডাক্তাররা প্রথমে বলেছে যে সব ঠিকই আছে, আমি তো বুঝতে পারিনি এরকম বাড়াবাড়ি কিছু হয়েছে। ওনারা অনেক কিছু বলেনি, আমার মনে হয় বুঝেছে হয়তো যে এরকম কিছু ব্যাপার, ওই জন্য আমাকে এখন ফোন করে যখন বলছি। কাল কাল যখন বাড়ি এসেছিল তখন আমি বলেছিলাম যে আমার মানে কাল যখন ও বাড়ি এসেছিল তখন ও বলছে আমার হালকা হালকা দমে প্রবলেম হচ্ছে। তো আমি ও স্যারকে বললাম, ডক্টর কে উনি বলতে উনি বললো যে ওটা অসুবিধা নেই, ওটা আস্তে আস্তে কমে যাবে। আমি রাতেও ফোন করে জানালাম যে এরকম হচ্ছে কিন্তু। আমি বললাম তাহলে আপনি ছাড়লেন কেন? সেরকম বলে পেশেন্টকে রেখে দিতে পারতেন। অবশ্যই, আপনি ছাড়লেন কেন? বলছে অসুবিধা কিছু নেই, রেখে দিয়ে কি করবো বললো। তারপরে আজকে ফোন করলাম, যখন এরকম বাড়াবাড়ি একটা জিনিস হলো নিয়ে গেলাম, তখন ফোন করতে উনি বললেন যে আমি তো কালকে আমার বাবাকে বলে দিয়েছিলাম যে এই পেশেন্টকে নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু কতদিন বাঁচবে আমি জানি না। সেটা তো আপনি আমাকে বলেননি, আমার বাবাকে বলেছেন। এতদিন তো আমার সাথেই কথাবার্তা হয়েছে আপনার, এরকম বললেন যে আগের থেকে পেশেন্ট স্টেবল আছে, ও তো আপনারা মিলিয়ে রাখলেন, তার জন্য আমি বললাম ঠিক আছে কারণ ভাই সুস্থ হয়ে গেছে, এরকম জায়গা থেকে একটা কন্ডিশন থেকে বেরিয়ে এসছে, সুস্থ হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি নাম এই ডাক্তারের, কি নাম দিদি? ওখানে তো অনেকেই ছিল, আমি এখন নামটা ঠিক না, মানে যার সাথে আপনার ফোনে কথা হলো বললেন, ওনার নাম সুনীল ধারা মনে হয়। আচ্ছা আচ্ছা, আর এই যে ওরা বলছে যে আপনাকে আপনার বাবাকে বলেছিল যে পেশেন্ট কতদিন বাঁচবে তার ঠিক নেই, এটা বলেছিল বলে যে দাবি করছে, কিন্তু ওরা তো মিডিয়ার সামনে যে স্টেটমেন্ট দিয়েছে গতকালকে ডাক্তাররা, সেখানে তো পুরো অন্য কথা বলছে যে আমরা বাঁচিয়ে দিলাম, মানে সেখানে তো পুরো অন্য দাবি করছে। হ্যাঁ ওটাই তো বলছি, ওটা যে ওরকম হলো তারপরে এরকম ব্যাপার হলো, দিদি আমি বুঝতে পারছি আপনাদের বাড়ির পরিস্থিতিটা, আমাকে ক্ষমা করবেন এই মুহূর্তে ফোন করলাম, আপনি বাড়ির দিকটা দেখুন দিদি, আমি ফোন করব পরে আপনাকে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর বাবার খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন দিদি, আমি ফোন করব। আমি সুস্থ করে কাল নিয়ে যাব, এরকম কি করে হলো বুঝতে পারছি। ঠিক আছে, মিডিয়াটা কে দেখেছিল দিদি, মিডিয়াটা কে দেখেছিল? আমি জানি না, মনে হয় ওখান থেকে ডাকা হয়েছিল, কারণ বললো যে ছুটি দেওয়া হচ্ছে, পেশেন্টকে নামানো হবে নিচে, দিদি আপনি বাড়ির দিকটা দেখুন দিদি, বাড়ির দিকটা দেখুন। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি পরে ফোন। কি প্রমাণ চাই আর, কি প্রমাণ চাই আর? নিজেদের কানে শুনেছেন? যে ছেলেটা মারা গেল, যে ছেলেটাকে রিপাবলিক বাংলা এবং জুনিয়র ডাক্তাররা যৌথভাবে খুন করলো, কিসের জন্য? একটা খবরের জন্য, এক টুকরো খবরের জন্য একটা ছেলের জীবন চলে যাবে। সাংবাদিককে দোষ দুষবো না ডাক্তারকে দুষবো, কাকে আগে দুষবো বলুন তো, পথ দেখান তো আপনারা। মানে এই খবরটা বিক্রি করে সাংবাদিকের লাভ বেশি, নাকি জুনিয়র ডাক্তাররা সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই ন্যারেটিভটা ছড়িয়ে, এবং মুখ্যমন্ত্রীর কোট আনকোট ন্যারেটিভ মিথ্যা এই খবরটা ছড়িয়ে এই জুনিয়র ডাক্তারদের, বিরিয়ানি আন্দোলনরত ডাক্তারদের লাভ বেশি? কার লাভটা বেশি? আমি অঙ্কে কাঁচা, আমি অঙ্কটা কষতে পারছি না, আমাকে একটু ধরিয়ে দিন না, কার লাভটা বেশি? ওই রিপাবলিক বাংলা কমিশন ভোগী মিডিয়া, ওর লাভ বেশি হলো না? এই বৃষ্টির দুপুরবেলায় মহাল তবিয়তে স্বাস্থ্য ভবনের বাইরে দামি ক্যানোপির নিচে দামি ক্যাম্প খাটের ওপরে বসে বসে যারা পকোড়া আর খিচুড়ি খাচ্ছে, তাদের বেশি লাভ হলো? আমাকে একটু ধরিয়ে দিন না বাংলার মানুষ, একটু ধরিয়ে দিন। আপনারা
নিজেদের কানে শুনলেন। রিপাবলিক বাংলা নামক মিডিয়াকে ডেকে আনে ডাক্তাররা, বলপূর্বক ডিসচার্জ করা হয় সাগর বাগকে গতকালকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। 41 দিন ভর্তি রাখার পরে আচমকা স্রেফ একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় যে না, জুনিয়র ডাক্তারদের এই বিরিয়ানি আন্দোলনের জন্য প্রাণ যাচ্ছে না, জুনিয়র ডাক্তাররা ভগবানের ভূমিকায়, সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ, এই ন্যারেটিভটুকু তৈরি আর রিপাবলিক বাংলার একটা এক্সক্লুসিভ খবর বিক্রি, এইটুকুর জন্য 41 দিনের মাথায় তাড়াহুড়ো করে ডিসচার্জ। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বাক্যে, আমার এই বাংলার এক ভাই সাগর বাক্যে, ছেলেটা বাড়ি ফিরতে ফিরতে শ্বাসকষ্ট হয়েছে, একাধিকবার বাড়ির লোক ডাক্তারদেরকে ফোন করেছে, ওই ডাক্তাররাই তো শিখিয়ে দিয়েছিল যে যান পেশেন্ট নিয়ে নিচে যান, নিচে রিপাবলিক বাংলা আছে, ওদের একটু ভালো ভালো কথা বলে দেবেন। এই সরল মানুষগুলোকে নিয়ে নক্কারজনক ব্যবসা করতে এদের লজ্জা করে না। আমি একটা জায়গাতেই বারবার আটকে যাচ্ছি, যেই ডাক্তাররা রিপাবলিক বাংলার স্ক্রিনে বুক ঠুকে বলছে যে জমের কাছ থেকে টেনে এনে মানুষকে আবার সুস্থ করে, কোট আনকোট আন্ডারলাইন, সুস্থ করে বাবার কোলে ফিরিয়ে দিলাম, 4-5 ঘন্টা সুস্থ থাকলো না ছেলেটা, তাহলে তো বোঝা যাচ্ছে একটা কনস্পিরেসি করে বাচ্চাটাকে ওখান থেকে রিলিজ করা হয়েছিল, সেই বাচ্চাটা আজকে মরে গেল, রিপাবলিক বাংলা জবাব দেবে। আটটা 15 ডেথ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট তো মিথ্যে কথা বলে না। শুনুন কি কি কারণে মৃত্যু। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট রেনাল ইনজুরি, আরো একাধিক কারণ, এবং মূল কারণ মাল্টি অর্গান ডিসফাংশন সিন্ড্রোম। সাগর বাগ ১৪ সেপ্টেম্বর 2024, আজকে সকাল 8:15, আজকে সকাল 8:15 কেউ চা খাচ্ছিলাম, ওই 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 পকোড়া আন্দোলন, সকালে দামি কিং সাইজ সিগারেটের সঙ্গে একটু দামি ডেভিডফের কফিটা খাচ্ছিল, সিপিএম এর দালালরা ওখানে গরম গরম ব্রেকফাস্ট নিয়ে হাজির হচ্ছিল, রিপাবলিক বাংলার অফিসে খোশ মেজাজে আড্ডা হচ্ছিল, আরে আজকে বৃষ্টি একটু খিচুড়ি হবে নাকি, সেই সময় সাগর বাগ মৃত্যু হল। 24 ঘন্টা আগে ওই সাগর বাগকে নিয়ে ব্যবসা করেছে এই ডাক্তাররা, এই মিডিয়া এমনি রিলিজ করতো আমি মানতাম, কিন্তু এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখুন এই সাগর বাঘ হচ্ছে একটা স্যাম্পেল, একটা নমুনা। ডাক্তারদের ভাষায় ওরা যতই নাটক করুক, আমার ভাই, আমার আত্মীয়, আমার পরিবার, কিচ্ছু না, কিচ্ছু না। এসব ডাক্তাররা নিজের বাবার ডেড বডি অপারেশন থিয়েটারে বা আইসিইউতে ফেলে রেখেও বিল বাড়াতে পারে যদি বিলটা অন্য কেউ দেয়, এরা এতটা নিচ, এতটা কদর্য। শুনলেন তো,
নির্ভীক উত্তর কোনোটা দাবি করেনি। রিপাবলিক কি বলেছে? রিপাবলিকের মুখ থেকে শুনেছেন, তারা ডাইরেক্ট সাগর বাক্যে দেখিয়ে দাবি করছে যে এই দেখুন সাগরবাগ একটা নমুনা, কেমন ভাবে জুনিয়র ডাক্তাররা প্রাণ দিয়ে আন্দোলনের পাশাপাশি চিকিৎসাও করে যাচ্ছে সব্যসাচী রে। আর ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ভাবে মিথ্যে কথা বলছে, এটাই তো রিপাবলিকের ক্যাম্পেইনটা ছিল। ডাক্তাররা কি বলল? আমরা আন্দোলন করছি ঠিকই, কিন্তু আমরা কাজেও ফাঁকি দিচ্ছি না। আর বাড়ির লোককে শিখিয়ে দিল নিচে রিপাবলিক বাংলা দাঁড়িয়ে আছে, যান গিয়ে ভালো ভালো কথা বলুন। আরে আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে, চিন্তা কি আছে? দারুণ ট্রিটমেন্ট করে দিয়েছি, কোনো চিন্তা নেই, বাড়ি নিয়ে চলে যান, 70 বছর বাঁচবে, এইসবই তো বলে। আবার বলছে আমরা অত্যাধুনিক প্রযুক্তি এবং ওষুধ ব্যবহার করতে পেরেছি। তুই পারলি কোথা থেকে? তার কারণ স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে তুই পেরেছিস। কিন্তু আজকে তুই বাঁচাতে পারলি না কেন? তার কারণ আজকে আর তোর স্বাস্থ্যমন্ত্রীর কথা তোর ভালো লাগছে না, আজকে তুই সিপিএম এর দালালি করছিস। কোন সিপিএম? কোন সিপিএম? কোন সিপিএম এর দালালি করছিস তুই? তুই দালালি করছিস এই সিপিএম এর। আরেকটা অডিও এক্সক্লুসিভ আপনারা শুনেছেন এর আগে কুণাল ঘোষের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে, এটাও শুনুন, তারপরে এটা নিয়েও আসব। শুনতে থাকুন অডিওটা মন দিয়ে শুনুন। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কমে ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো মানে বাইক তো ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো বাইক তো ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, কোন একটা বেখার কিছু হয়ে যাবে, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো? বাপ্পাদা, বাপ্পাদা যে পাঠশালা জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি। ব্যাপার হ্যাঁ, ওই ওই মতো করেই কর। ওখান দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, আমি বুঝে গেছি, বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। কিন্তু কলকাতার কাউকে নয়, বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। হম হম হম, কি করবো, মাথা ঠিক হবে? খানিকটা যদি কিছু করেন, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই যেটা করাবে। দেখছি আরেকবার, যখন নকশার কাছে যাচ্ছি আমি। কারা দুই বক্তা? কারা?
এক বক্তার নাম সঞ্জীব দাস, গড়ফা থানা এলাকা থেকে বিধাননগর কমিশনারের হাতে গ্রেপ্তার গতকালকে। আরেক লাইভ যাব, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন লাইভ যাব আপনাদের নিয়ে। আমি 5 মিনিট সময় নেব, আপনি আমাকে আমার
কি তাৎপর্যপূর্ণ একটা সেকশন। যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি লাইভ স্ট্রিমিং নিয়ে খুব ভয়, কোট আনকোট সিপিএম এর রটনা, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাইভ কথা বললেন এবং একদম শেষে যারা হাতজোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সিকিউরিটি কর্ডনের পর থেকে যারা ঢুকে এলো হাতজোড় করে তাকে ধন্যবাদ জানাতে, তারা কারা? এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সর্বে সর্ব মাথা সেই কিঞ্জল নন্দ, সেই অনিকেত মাহাতোরা। একই সময় ভিড়ের মধ্যে থেকে আওয়াজ তুলে মুখ্যমন্ত্রীর কথা চেপে দেওয়ার চেষ্টা করলো কারা? প্রথম দিন থেকে আমরা যেটা বলছি, এই প্রত্যেকটা আন্দোলনের মধ্যে স্লো পয়জনিং করার জন্য সিপিএম এর যে এলিমেন্ট গুলো ঢুকে বসে আছে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলতে গেলেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের এল্ডার সিস্টার দিদি হিসেবে বলতে গিয়ে তিনি একটা জায়গায় বলেছেন আমি সিএম নই, মানে আমি এই মুহূর্তে আপনাদের কাছে দিদি হিসেবে, সিএম হিসেবে নই। আপনি দেখলেন ভিড়ের মধ্যে থেকে ওই সিপিএম এর ভাড়াটে বাহিনী হো হো করে আওয়াজ তুলে দিল। আমি বলছি সিপিএম কি সাবধান হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ যাওয়ার আগে যে কল রেকর্ডিং নির্ভীক উত্তর আপনাদেরকে শোনালো কুণাল ঘোষ, গতকালকে শুনিয়েছেন, গ্রেপ্তার হয়েছে দুজন, গরফা থানা এলাকা থেকে গ্রেপ্তার সঞ্জীব দাস, অতি বাম সংগঠনের অন্যতম প্রমুখ নেতা, এবং গ্রেপ্তার কলকাতা জেলা কমিটি সিপিআইএম এর সদস্য কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই নেতা এবং বর্তমানে সিপিআইএম কলকাতা জেলা কমিটির অন্যতম প্রধান প্রমুখ নেতা। কলতান কি বলছে? কলতান বলছে অর্ডার যখন এসেছে তখন ওই ডাক্তারদের অবস্থানের ওখানে যাও, মদ খাওয়া লোকজন নিয়ে গিয়ে ফাইট টু ফিনিশ করার দরকার নেই, শব্দগুলো শুনেছেন তো? মানে মারো, হাত পা ভেঙে মাথা ফাটাও, মেরে দিও না, মারার দরকার নেই। কত সুন্দর নীতি না কলতানদের! এরপরে আর কত বড় প্রমাণ লাগে এই মুহূর্তে যখন আমি আপনি কথা বলছি, কলতান সেই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের গড়াদের ভেতরে সঞ্জীব দাসকে, এরা হারমাদ বাহিনীর অংশ, অফিসিয়ালি এরা সিপিআইএম পার্টি মেম্বার, কলতান দাশগুপ্তকে সিপিআইএম কলকাতা জেলা কমিটির অন্যতম প্রধান সদস্য, কলকাতা জেলা কমিটি ভাবুন, এই কলতান দাশগুপ্তকে নির্বাচনের সময় সৃজনকে জেতানোর জন্য সায়নী ঘোষের বিরুদ্ধে নানা রকম উক্তি কটুক্তি করার দায়িত্ব দিয়েছিল সিপিআইএম, গণদেবতার চোয়াল ঠান্ডা করে দিয়েছে এদের। আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, আমি জানি না, শুনুন, আমিও সব বোদ্ধা মিডিয়া নই, যারা এখানে সেখানে গিয়ে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুকটা ভুল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তমুকটা ভুল, আমরা অমন বোদ্ধা মিডিয়া নই, আমরা গোয়া জুলাইকে সত্যবাদী সাজি না, আমরা নির্ভীক উত্তর, আমরা সেটা বলি যেটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি, আমরা মনে করি প্রফেশনাল আর পার্সোনাল দুটো আলাদা নয়। আমি যদি প্রফেশনালি কারোর সাপোর্টে এক লাইনও বলি, পার্সোনালি অন্তর থেকে তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে, তার কাজ আমার ভালো লাগতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার, এরা যে কাজগুলো প্রতিনিয়ত মানুষের সেবার্থে করে চলেছেন, তারপরে কেউ বা কারা, স্রেফ কোনদিন সরকার পাল্টারে কেমন ভাবে পিঠ বাঁচাবো এই ভেবে যদি খুঁজে খুঁজে তৃণমূলের কোন কোনায় কে কি করেছে সেই একটা করে উদাহরণ বের করে এনে
মানুষের সামনে তুলে দিয়ে দেখানোর চেষ্টা করে, দেখো আমি কত নিঃস্বার্থ, দেখো আমি কত আনবায়াসড, তারা মিথ্যেবাদী, তারা গাছেরও খায় তলারও কুড়ায়। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, নির্ভীক উত্তর, কোনদিন তৃণমূল কংগ্রেসের কোন নেতার থেকে এক নয়া পয়সার কোন সহায়তা নিয়েছে এমন যদি কেউ প্রমাণ করতে পারে, নির্ভীক উত্তর আর জার্নালিজম করবে না। আমরা না গাছের খাই না তলার কুড়াই, আমরা কুড়াই মানুষের আশীর্বাদ কুড়াই, এ বাংলার মানুষের দেওয়া স্পর্ধা কুড়িয়ে নিয়ে আমরা, সেই জন্যই আমরা নির্ভীক উত্তর। আমরা বিশ্বাস রাখি অচল অবস্থা কাটবে, কিন্তু আমরা এটাও দাবি রাখি যে আমাদের ভাই সাগর বাগ, তাকে যে পরিকল্পিতভাবে একটা নিউজ আইটেম বানানোর জন্য, একটা ন্যারেটিভ বানানোর জন্য রিপাবলিক বাংলা এবং যে ডাক্তাররা যৌথভাবে কনস্পিরেসি করে হত্যা করলো সাগর বাগকে, জোর করে মাল্টি অর্গ্যান ফেলিওরের কেসকে জোর করে বাড়ি পাঠিয়ে যারা এই কনস্পিরেসি করে তাকে হত্যা করলো, তাদের শাস্তির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা রাখছি। সরকার বা প্রশাসনিক প্রধান, তিনি তার প্রশাসনিক কর্তব্য পালন করতে গিয়ে নমনীয় হতে পারেন, কিন্তু বাংলার মানুষের গায়ে এবার যে আঁচ লেগেছে, বাংলার মানুষ নমনীয় হবে না। আমরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আমরা 100% সহমত, মুখ্যমন্ত্রী যা বলেছেন তার সঙ্গে আমরা বিশ্বাস করি। এই রাজ্যটাকে সচল রাখতে মুখ্যমন্ত্রীর এই সদর্থক ভূমিকা, এর কোনো তুলনা হয় না। কিন্তু এরপরে যদি এরকম সিপিএম ফান্ডেড, জামাতি ফান্ডেড কোন রকমের নোংরামি আমার বাংলায় হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ আর চুপচাপ প্রশাসনের দিকে তাকিয়ে বসে থাকবে না, এবার কিন্তু আমরা পাল্টা দেব। তাহলে এইসব অপশক্তিকে পরাস্ত করতে বাংলার কোটি কোটি মানুষের 10 মিনিট সময় লাগবে। ডাক্তারদের মধ্যে, জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা বিরাট অংশ কাজে ফিরতে চাইছে, প্রমাণ বলে দিচ্ছি আমার এই লাইভের পরে গিয়ে, যে কোনো মিডিয়ার নবান্নের বাইরে যখন গিয়ে জুনিয়র ডাক্তারদের বাসটা দাঁড়ালো, সেই সময় কি কি হলো ঘটনা প্রবাহ 20-25 মিনিট যদি একটু দেখেন, বুঝতে পারবেন অনিন্দ্য মিথ্যে কথা বলেনি। দেখবেন একটি একটি সেকশনে দেখা যাচ্ছে কিঞ্জল নন্দ কিছু একটা বলছে জুনিয়র ডাক্তারদেরকে, জুনিয়র ডাক্তার 4-5 জন কিঞ্জল নন্দকে বোঝানোর চেষ্টা করছে, না 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 তুমি যেটা বলছো এরকম হতে পারে না, শোনো আমাদের কথা। আমি বলে রাখলাম, আমি জেনারেলাইজ স্টেটমেন্ট দিলাম না, কিঞ্জল নন্দর নামটা বলে বললাম। কিঞ্জল নন্দ কোন পক্ষের কথা বলছিল, বাকি 3-4 জন কোন পক্ষের কথা বলছিল আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না, আর আন্দাজে ঢিল মারার স্বভাব নির্ভীক উত্তরের নেই। কিন্তু সেখানে যে একটা মতানৈক্য হচ্ছিল এবং একটা দ্বিমত পোষণ করছিল উভয়, তার জ্বলন্ত প্রমাণ যে কোনো মিডিয়ার নির্ভীক উত্তরের এই এপিসোডের পরে যে কোনো মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ খুলুন। নবান্নের বাইরে সেদিন যখন গিয়ে জুনিয়র ডাক্তারদের বাস দাঁড়ায়, সেই সময় সেখানে যখন প্রশাসনিক কর্তাদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বারংবার কথোপকথন চলছে, তার ফাঁকে দেখবেন বাসের ধারে এসে কিঞ্জল নন্দ এবং অন্যান্য কিছু ডাক্তারদের মধ্যে মতানৈক্য হচ্ছে। কিঞ্জল কি বলেছেন, অন্য জুনিয়র ডাক্তাররা কি বলেছেন আমরা জানি না, কিন্তু মতানৈক্য হচ্ছে। ওখানে দাঁড়িয়ে নিশ্চয়ই চিকেন চাউমিন খাবো নাকি এগ চাউমিন খাবো, এই নিয়ে মতানৈক্য হবে না। ওখানে নিশ্চয়ই কামলা হ্যারিস আর ট্রাম্প নিয়ে মতানৈক্য হবে না, ওখানে মতানৈক্য হবে কি নিয়ে, লাইভ স্ট্রিমিং ছাড়া আমরা ভেতরে যাব কি যাব না। অর্থাৎ জুনিয়র ডাক্তার হিসেবে ডাক্তারের ওথ পালন করে আমরা কর্তব্যে আবার ফিরব কি ফিরব না, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট অফ ডিবেট অ্যান্ড আর্গুমেন্ট। লাইভ স্ট্রিমিং এ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না, হার মাদরা কান খুলে শুনে রাখো, আজকে 14ই সেপ্টেম্বর, ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ইউনিট বলে একটি সংগঠন
ডাইরেক্ট চারু মজুমদারের কভার ব্যানার ব্যবহার করে, কে চারু মজুমদার? নোবেল প্রাইজ পেয়েছিল চারু মজুমদার কে? বাংলার আকাশে বাতাসে কান পেতে দেখুন কি করত চারু। সেই চারু মজুমদারের নীতিতে তৈরি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়ান হয় না ওদের কিছু, ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ইউনিট ISU, এদের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসের ভেতর থেকে ক্যাটালিস্ট বের করে আনা, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করে রাখতে পারে। এই ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ইউনিটের উপর প্রশাসন বাড়তি নজর দিক, আমরা দাবি জানাচ্ছি। সরাসরি সরাসরি মাওয়িস্ট পলিসি নিয়ে, নকশাল পলিসি নিয়ে চলছে ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ইউনিট। এদের ওয়ান পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, ক্রিয়েটিং ডিসোনেন্স ইন দ্য সোসাইটি। সব কথার শেষ কথা কি জানেন? সাগর বাগ তার দিদি যখন স্টেটমেন্টটা রাখছিল, আপনার অডিওটা শুনলেন, কান্না আর্তনাদ গুলো শুনতে পেয়েছেন ব্যাকগ্রাউন্ডে, স্বজন হারানোর বেদনা আলাদা হয় না দাদা। স্বজন হারানোর বেদনা তিলোত্তমার বাড়িতেও যেমন, কোন্নগরের বিক্রমের বাড়িতেও যেমন, সাগর বাগ ভাইয়ের বাড়িতেও এই মুহূর্তে ঠিক তেমনই। যে মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে হয়তো আমাদের সাগর বাগ ভাইটা ইলেকট্রিক চুল্লিতে ছাই হচ্ছে। মৃত্যু অনস্বীকার্য, আমি আপনি কেউ মৃত্যুকে আটকাতে পারবো না, কিন্তু এই মৃত্যুটা তো আটকানো যেত রিপাবলিক বাংলার একটা খবর বিক্রির জন্য। এ বাংলার একটা মানুষের প্রাণ চলে যাবে, আমরা এত নিচে নেমে গেছি কি? আরো তো খবরের চ্যানেল আছে। একটা বিরিয়ানি পকোড়া আন্দোলনের পক্ষে ন্যারেটিভ তৈরির জন্য একটা প্রাণ কেড়ে নিতে হবে তড়িহড়ি, তাকে ডিসচার্জ করে বাড়ি পাঠিয়ে দিতে হবে এবং ফোর্স করতে হবে। নিচে মিডিয়া দাঁড়িয়ে আছে, একটু ভালো করে কথা বলে দেবেন। ডাক্তাররা কি এত নিচে নেমে গেছে? সব ডাক্তার তো নারায়ণ ব্যানার্জি হয় না, কি বলবো ওই নারায়ণ অপদার্থর কথা। গতকালকে নির্ভীক উত্তরের লাইভ সম্প্রচার করার পর থেকে এই যাবৎ 170-টির বেশি অভিযোগ এসে নির্ভীক উত্তরের হাতে পৌঁছেছে, যেখানে সরাসরি পেশেন্ট পার্টি বলছে ডেথ সার্টিফিকেট দেবো আমরা, পুরো ট্রিটমেন্টের ডিটেলস দেব, নারায়ণ ব্যানার্জি কেমন ভাবে রেখে রেখে ফেলে ফেলে খুন করেছেন। কেউ বলছে আমার ভাইকে, আমার সন্তানকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে, বিভিন্ন রকম অভিযোগ। এবং সেই অভিযোগ কবেকার? 96 সাল থেকে শুরু করে আর আজকে পর্যন্ত। সব ডাক্তার তো এমন জানোয়ার, আমরা বিশ্বাস করি না নারায়ণ ব্যানার্জি একটা রেয়ার কেস জানোয়ার হতে পারে। মানুষ মারে, সেই টাকা লেভি দেয় সিপিএম কে, সিপিএম এর বিভিন্ন মঞ্চে উঠে বড় বড় বুলি কপচায়, বিদেশ ঘুরতে যায়, বেনামি কোম্পানি বানায়। এখনো কালকে তিনটে কোম্পানি বলেছি, 4 নম্বর কোম্পানি আর একটা এডুকেশনাল ইনস্টিটিউটের প্রাইভেট লিমিটেড কোম্পানি, চতুর্দিক দিয়ে। আমি বলছি নারায়ণ ব্যানার্জি হচ্ছে এই কালের, এই দশকের সুদীপ্ত সেন, বলে রাখলাম কথাটা মিলিয়ে নেবেন। সুদীপ্ত সেন সিপিএম এর এলিমেন্ট ছিল, সিপিএম এর প্রোডাকশন ছিল 2008 সালের, নারায়ণ ব্যানার্জি 90-এর দশকের, এটাও সিপিএম এর এলিমেন্ট, এটাও সুদীপ্ত সেন। আন্দোলনরত সমস্ত জুনিয়র ডাক্তারকে, বাংলার সমস্ত নাগরিক, আমরা সংঘবদ্ধভাবে বলতে চাই, ন্যায়ের দাবি, ন্যায্য দাবি এই বাংলায় যতটা শোনা হয় কোনো রাজ্যে শোনা হয় না, মাথায় রাখবেন। কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দিয়ে
তাদের সঙ্গে যোগসাজস করে যদি মনে করেন অচলাবস্থা তৈরি করে বাংলাটাকে কব্জা করবেন, মূর্খের স্বর্গে বাস করছেন মেধাবী অসত্ত্বেও। আপনাদেরকে আমাদেরকে একই সঙ্গে বসবাস করতে হবে আগামী দিনে, আগামী দশকগুলো। সেদিন হয়তো আপনার ফিজ হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা, আর আপনার কাছে যেতে পারবো না ডাক্তারবাবু, কিন্তু মনে রাখবেন আপনার সঙ্গে আপনার বিবেকের দেখা হবে, আর বাংলার মানুষের সঙ্গে আপনাদের কিন্তু দেখা হবে। অপমান করছেন, দুর্নাম করছেন, অপবাদ দিচ্ছেন, সব করছেন, প্রাণ কাটছেন, এটা কিন্তু ক্ষমা করা যাবে না, এটা বাংলা ক্ষমা করবে না। কাজে ফিরুন। যাক, এটা নিয়ে আমি কিছু বলবো না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারপরে আমার কিছু বলার নেই, কিন্তু এইটুকু বলে রাখি, যদি এরপরেও কোনো হারমাদিও বেচাল চলে, যেটা গতকাল বলেছিলাম আজকেও মোটা মোটা অক্ষরে বলছি, তাহলে বন্ধু রাস্তাতে দেখা হবে। নির্ভীক উত্তর যেটা বলে সেটা করে, আর এমন অনেক কিছু করে যেটা আগে থেকে সাবধান করে না বন্ধু, তাহলে কিন্তু 300 মিটারের মধ্যে দেখা হবে। আপনাদের হারমাদিও রাজনীতিতে শরিক আছে 60 লক্ষ, বাংলায় আছে আরো বাকি 10 কোটি, সামলাতে পারবেন না। কাজ করুন, সিপিএম এর পা চেটে পেট চালাবেন না। বিরিয়ানি তো আমরা পৌঁছে দেব, ভালো কফি প্রতি মাসে আমরা পৌঁছে দেব, লেডিকেনি রসগোল্লা গরম কচুরি সব পৌঁছে দেব। কাজে ফিরুন, সামান্য কিছু সুস্বাদু খাবার আর নোংরা দুদিনের রাজনীতির জন্য প্রাণগুলো কাড়বেন না, কারণ এরপরে ডাক্তার বাবুরা যেমন ওষুধ দেন, বাংলার মানুষও ওষুধ দেয়। বাংলার মানুষের এমন ওষুধ, 13 বছর ধরে একটা দল শূন্য হয়ে বসে আছে, মাথায় রাখবেন, চাটুকারিতা করবেন না, কর্তব্য পালন করুন, শেয়ার করবেন। তার কারণ বিশেষত এই ভিডিওর শুরুর অর্ধেকটা আজকে যেন বাংলার প্রত্যেকটা ঘরে পৌঁছায়। সাগর বাগের মৃত্যু শুধু মৃত্যু নয়, এটা একটা খুন, যৌথ কনস্পিরেসি ডাক্তারদের সঙ্গে রিপাবলিক বাংলার। এই বার্তা বাংলার ঘরে ঘরে যেন পৌঁছে যায়, এই প্রমাণগুলো যেন আনকাট, তো তুলে দিয়েছি আপনাদের সামনে আনকাট প্রমাণ, বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। নির্ভীক উত্তরটা বিনোদনের জায়গা নয়, শুকনো কচকচানির জায়গা নয়। আমরা প্রহর গুনব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে, কখন জুনিয়র ডাক্তাররা সারা দেন, আর যদি না দেন তাহলে আমরা একটা কাউন্টডাউন চালু করব, সেই কাউন্টডাউনটা যার সামলানোর অকাত আছে সামলে নেবে। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী।